তাহলে এখন প্রশ্ন করতে পারেন, দুর্বল হাদিসের আলোকে আমরা কি সিয়াম পালন করব এই নিসফ শাবানে? আমরা তো বাবা সহিহ হাদিস ছাড়া দুর্বল হাদিস মানি না, কোরআনুল কারীমের বিরোধিতা আমরা করতে চাই না। সুতরাং আমরা যারা সহিহ হাদিসের অনুসারী, আমরা এই তারিখে রজনি বেলায় কোনো ইবাদত বন্দগী করব তাহলে বেদান্তে রূপান্তরিত হবে, আর সিয়াম পালন করলে ওটা রাসূলুল্লাহ সিয়াম হবে না, সাহাবা আজমাইনও এ আমল করে নাই, সুতরাং আমরা ইয়ে আমল করব না। এইখানে এইটা আমরা রেখে রমজান মাসের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। একটা জমিতে আপনি ফসল করতে গেছেন, জমিটা বেশ কদিন আগ থেকে আপনাকে কর্ষণ করতে হয় ভালো ফসল পাওয়ার জন্য। আপনি রমজান মাস ভালো পাবেন, এই মাসে গুনাহ থেকে অব্যাহতি লাভ করবেন, বলা আছে এজা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে যায়, রহমতের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়। আর রমজান মাসটাও এত প্রসিদ্ধ কেন? আগেই বলেছি কোরআনুল কারীম নাজিল হয়েছে, মক্কা ভূমি মদিনা ভূমি এত প্রসিদ্ধ কেন? ওই দুইটা জায়গাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। নবী মুহাম্মদ এত প্রসিদ্ধ কেন? তার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। যারা কোরআন মেনে চলে তারাই হলো বিশ্বের সেরা জাতি। সুতরাং কোন মাসে নাজিল হলো? রমজান মাস, এই মাসটা হলো শ্রেষ্ঠ। সেই মাসকে পাওয়ার জন্য এখন থেকে আপনার প্রস্তুতি কি? এ মাসে আপনি বেশি সিয়াম পালন করতে পারেন, নিসফ শাবানের নিয়তে নয়। যারা আবার 13-14 তারিখে সিয়াম পালন করেন তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই, তাদের পূর্ব এই সুন্নাহ বাস্তবায়ন করতে গিয়ে এটা পালন করবেন, তাদের জন্য এখানে নিষেধাজ্ঞা নাই। তবে আপনি যদি মনে করেন যে আমি 1 থেকে শুরু করে 15-20টা সিয়াম পালন করব এই নিসফ শাবানে, আপনি করতে পারেন, দলিল রয়েছে। জননী আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ রাসূল গোটা সিয়াম পালন করেছেন রমজান মাসে, আর সবচেয়ে বেশি যেই মাসে সিয়াম পালন করেছেন নফল সেটা হলো এই শাবান মাসে। আমরা প্রস্তুতিমূলক এ মাসে 2-4-10টা সিয়াম পালন করতে পারি তাহলে সেটা রসুলের সুন্নাহ হিসাবে অন্তর্ভুক্ত হবে, বিদআত হিসাবে নয়। তাহলে আমি আপনি প্রস্তুতি নিতে পারি যে কোনো সময়, প্রথমের দিকে শেষের দিকে মাঝখানে যে কোনো সময় আপনি, আমি কি তাহলে 15 তারিখে সিয়াম পালন করবো? 10-11-12-13-14-15-16-17-20 করেন কোনো অসুবিধা নাই, তবে 29 তারিখের দিকে আপনি যাবেন না, রমজানের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল একজন সাহাবাকে বললেন যে তুমি রমজানকে পৃথক করার জন্য শেষের রোজাটা করবে না। তাহলে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, বেশি করে তৌবা করতে পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা প্রার্থনা করছি সে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ। ইসমি তাবজীদ সেগা ভাবে ইস্তেফাদ সেগা, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ভাবে ইস্তেফাদের খাসিয়ত হলো কিছু চাওয়া, ফরিয়াদ করা। যেমন ইস্তিসকা বলা হয়, পানির জন্য নিবেদন জানানো, আল্লাহর কাছে ফরিয়াদ জানানো, তাকে বলা হয় ইস্তিসকা, পানির জন্য নিবেদন, পানি চাওয়া, একে ইস্তিসকা বলা হয়। ওইরকম ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সেইটা এই মাসে বেশি বেশি করে আপনি সুন্দর করে নিজকে তৈরি করেন। ভাইরা আমার এরপরে দেখেন কোরআন তেলাওয়াত এ মাসে বেশি করে করুন, ওই মাসে কোরআন নাজিল হয়েছে, আপনি সুন্দর করে কোরআনুল কারীম যাতে করে খতম করতে পারেন। আল্লাহ রাসূল প্রত্যেকটা রমজানে কোরআন খতম করতেন, যে বছরে ইন্তেকাল করেছেন সে বছরে অনেক, 2 বার কোরআনুল কারীম ফেরেশতা জিবরিলের কাছে দাওয়াত